আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন চন্দনপুরা ঐতিহ্যবাহী মসজিদ। আর এখন আছি আমি চকবাজার এলাকায়, আর এদিকে হচ্ছে চকবাজার, আর এদিকে হচ্ছে আন্দরকিল্লা। ঠিক এই জায়গায় এই চন্দনপুরা ঐতিহ্যবাহী মসজিদটা স্থাপিত। দেশি বিদেশে মানুষ যখন এখানে ঘুরতে আসে এই মসজিদে দেখার জন্য, এই মসজিদটি দেখার জন্য অনেকে চলে আসে। সেই সাথে এই মসজিদের পাশে এরকম সুন্দর একটা গার্ডেন আছে, খুব সুন্দর লাগলো। আর খুব সুন্দর ফুটপাত, সেই সাথে এখানে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস। আর সেই সাথে আমি মসজিদের ভিতরে কীরকম দৃশ্য সেটা ঘুরে ঘুরে দেখাবো। আর তার আগে আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সম্ভবত এই কারুকাজগুলো দেখে মনে হচ্ছে মুঘল আমল অথবা 200-300 বছর আগে এই মসজিদটা স্থাপিত হয়েছে। খুব সুন্দর কারুকাজ, ভিতরে সম্ভবত আরও সুন্দর লাগবে আপনাদের কাছে। সেই সাথে এই ভিডিওটা শেয়ার দিবেন চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি নিয়ে আমি আমার এই পেজে ভিডিও দেব। আমি রাস্তা পার হচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। এটা আমি এখন আছি এই মসজিদের সামনেই। আচ্ছা, এই মসজিদ নিয়ে প্রস্তাবিত কখন আমি একটু দেখি। আর এখানে লেখা আছে 1937 সালে চট্টগ্রাম চন্দনপুরা মসজিদের সামনে রাস্তা, একসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঐতিহ্য গরু গাড়ি সংগৃহীত। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে এই মসজিদের সামনে দিয়ে গরু গাড়ি যেত, এবং সেই সাথে বর্তমানের চন্দনপুরা মসজিদ এটি। আর আগের মসজিদ এরকমই ছিল, বিভিন্ন সময় অর্থাৎ রং করার ফলে এটা সৌন্দর্য আরও বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দৃষ্টিতে আমরা দেখেছি। সেই সাথে এখানে আরও কয়েকটা ছবি আছে। এখানে লেখা আছে একজন মুয়াজ্জিন এখানে আজান দিচ্ছেন। সেই সাথে এখানে লেখা আছে 1937 সালে চট্টগ্রামের চন্দনপুরা মসজিদ থেকে একজন মুয়াজ্জিনের আজান দেওয়ার দুর্লভ একটি ছবি। আর এখানে দুটা দোকান আছে, আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এই পাশে এবং ওই পাশে দুটাই দোকান আছে, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিতরে হচ্ছে এরকমই অবস্থা। আর এখন সময় হচ্ছে বিকাল 5টা, যার কারণে এখন মসজিদ খোলা নাই, এবং আসরের জামাত একটু আগেই সম্পন্ন হলো, এখন তালাবদ্ধ আছে। এখন আমরা মোটামুটি বাহিরের অংশে আছি, ভিতরের অংশ যদি দেখাতে পারতাম ভালো লাগতো, অন্য একদিন ভিতরের অংশ দেখাবো। সেই সাথে আমি এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করি। এখানে এরকমই অবস্থা, দেখেন কীরকম কারুকাজ। আর সেই সাথে আমি আরও উপরে উঠি, নেটওয়ার্কের সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। আপনারা এই লাইভটা শেয়ার করবেন, সেই সাথে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য, চট্টগ্রামের ভাষাভাষী যারা আছে ওদের সহ সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, যাতে করে আমাদের যে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সবাই জানতে পারে, সবাই দেখতে পারে। দেখেন এখান থেকে অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে একটা বিশাল গম্বুজ আছে, আর সেই সাথে ছোট বড় আরও অনেক গম্বুজ আছে এবং সিঁড়ি আছে। আমি সিঁড়ি দিয়ে কতটুকু উঠতে পারি সেটা আপনাদের দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এদিকে একটা নতুন করে উজুগানা করা হয়েছে, সম্ভবত এখনও চালু হয় নাই। আমি যতটুকু উঠা যাই ততটুক উঠেই যাচ্ছি। ওয়াও, অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত সালে স্থাপিত সেটা আমি সঠিকটা বলতে না পারলো, কিন্তু এর যে কারুকাজ এবং সৃষ্টিশীল দেখে বোঝা যাচ্ছে এটা অনেক আগের, দেখতে পাচ্ছেন। সম্ভবত এটা নতুন করে করা হচ্ছে। আর আমি উপরে উঠে পারবি কিনা দেখি। হ্যাঁ, এদিক থেকে যাওয়া যায়। দেখেন চট্টগ্রামের রাস্তাঘাট কীরকম, এটা দেখতে অসাধারণ। দেখেন, তবে চট্টগ্রামের রাস্তাঘাট উন্নত হলো, তবে ফুটপাত কিন্তু এখনও দখলমুক্ত হয় নাই, সুন্দর করে সাজায় নাই। আমি এগুলো নিয়ে ধীরে ধীরে ভিডিও দিব। দেখেন এদিকে হচ্ছে চকবাজার, আর এদিকে হচ্ছে আন্দরকিল্লা।
আর এখান থেকে 1 কিলোমিটার হবে আন্দরকিল্লা। আমি আরো উপরে যাচ্ছি, দেখেন সিঁড়ি এদিকে আছে আর এদিকেও আছে, আমি এদিক দিয়ে উঠি, দেখেন। ওয়াও, আমি কিন্তু প্রথমবারের মতো উঠতেছি, সেই সাথে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারাও আমার মতো ফিল পাচ্ছেন আশা করি। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি আছে, তার কারণে এখানে যারা আসবেন একটু কেয়ারফুল। আর এদিকেও কিন্তু সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আমি আরও উপরে ওঠার চেষ্টা করতেছি, দেখেন। এখান থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ, অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বিশাল গম্বুজ, আমি কিন্তু উপরে উঠেই যাচ্ছি, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু উপরে একটা লাইটিং ব্যবস্থা আছে, এর সাথে এদিকেও কিন্তু হাঁটার ব্যবস্থা আছে। উপরের অবস্থা এরকমই, যদি আমি যদি আরও ইতিহাস নিয়ে যদি ভিডিও করতে পারতাম আমার ভালো লাগতো, কারণ আমি এদিকে আসার ফলে এই হঠাৎ আমি ভিডিওটা ধারণ করতেছি। সম্ভবত এটা আপনারা আনকাট ভিডিও দেখবেন, সেই কারণে নতুন করে কিছু অ্যাড করার কোনো সুযোগ থাকবে না। আর এই হচ্ছে বড় গম্বুজ, আর পশ্চিম পাশে আরও দুটি আছে, পূর্ব পাশে আরও দুটা, চারটা, আর মাঝখানে ছোটো ছোটো এগুলো গম্বুজ, ধরা যায় কিনা জানি না, তবে এখানেও আছে দুটা। আর এখানে হচ্ছে গম্বুজ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ সাতটা আছে গম্বুজ। আর মাঝখানে যদি এগুলো গম্বুজ ধরা হয় সেক্ষেত্রে আরও বাড়বে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই তো সর্বমোট 15 থেকে 20টার মতো গম্বুজ হবে ছোটো বড়ো মিলেই। এই হচ্ছে চন্দনপুরা মসজিদের ভিতর বাহির অবস্থা। আমি আর ভিডিওটা দীর্ঘ করব না, আপনারা দেখতে থাকুন। ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে করে চট্টগ্রামের বিভিন্ন মানুষের কাছে, চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেই সাথে সারা দেশের মানুষ আমাদের চট্টগ্রামের এরকম একটা স্থাপনা নিয়ে জানতে পারে এবং মসজিদের ইসলামী যে নিদর্শন আছে সেটা সম্পর্কে জানতে পারে। সেজন্য আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, আর আমি এখান থেকে নামার দৃশ্য দেখাবো, সেই সাথে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। সেই সাথে এখানে দেখতে পাচ্ছি একটা ফায়ার সার্ভিসের ভবন, এর পাশে আছে একটা পরিত্যক্ত ভবন, সেই ভবন নিয়ে যদি কিছু তথ্য জানা যেত আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম, তবে এটা পরিত্যক্ত আছে এখন। হ্যাঁ, এখান থেকে এরকমই দেখাই, ঠিক আছে আমি নেমে যাচ্ছি। আমি একটু কেয়ারফুলি নামতেছি কারণ এই সিঁড়িটা খুবই নেরু। এখানে কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা আছে, ক্যামেরা পিছনে কেমন দেখায় একটু দেখেন। এই হচ্ছে গম্বুজের সামনে আমি,
এরিয়া তালাবদ্ধ, আমি ভুল সিঁড়ি দিয়ে নামছি। মাশাআল্লাহ, অসাধারণ একটা মসজিদ, খুবই সুন্দর। এই হচ্ছে মসজিদের সর্বশেষ অবস্থা। আজকের মতো এখানে শেষ করছি। আর চট্টগ্রামে এরকম ফুটপাতে যে দোকানপাট আছে এগুলো নিয়ে আমি ভিডিও করব ধীরে ধীরে। সবার ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।